অসহায়দের বাসনা কর ওহে খোদা পূরণ। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন والصلاه والسلام على سيد المرسلين اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الصلاة والسلام عليك يا رسول الله وعلى آلك وأصحابك يا حبيب الله الصلاة والسلام عليك يا نبي الله وعلى آلك وأصحابك يا نور الله فريسلام بره مدني چنل دوشق برندو پیو نبی رسول عربی سرکار دوالم صلى الله تعالى عليه وآله وسلم دوخو در دوشق رستو موت دوخو ایبان پریشانی دور کرا مهانو دشونی মাদানী চ্যানেল বাংলার ধারাবাহিক অনুষ্ঠান রুহানি চিকিৎসা ও ইস্তেখারা নিয়ে আরও একবার আপনাদের নিকট উপস্থিত হয়েছি। যারা আমাদেরকে এই মুহূর্তে দেখছেন বা শুনছেন আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। দর্শকবৃন্দ, আপনারা অবগত আছেন এই অনুষ্ঠানে আপনাদের পাঠানো ফোন কল এবং এসএমএস এর উত্তর কুরআনে পাক থেকে হাদিসের মোবারকাসম্মত থেকে এবং বুজুর্গানে দিন রহিমাহুমুল্লাহ মুবিন, বিশেষ করে 15 শতাব্দীর মহান এবং রুহানি ইলমি ব্যক্তিত্ব কিবলা শেখ তরিকত আমির আহলে সুন্নাত দাওয়াত ইসলামের প্রতিষ্ঠাতা হযরত আল্লামা মাওলানা আবু বিলাল মুহাম্মদ ইলিয়াস আত্তার কাদেরী রাজবি জিয়াই দামাত বরকাতুল আলিয়া এর পক্ষ থেকে আসা অরাদে আত্তারিয়া এবং রুহানি চিকিৎসা সমূহ থেকে প্রদান করার চেষ্টা করা হয়। আজকের অনুষ্ঠানে আমরা ইনশাআল্লাহ তাআলা আপনাদের কল শুনব, আপনাদের মেসেজ আমাদের অনুষ্ঠানে অ্যাড করব, এর উত্তরগুলো প্রদান করার চেষ্টা করা হবে ইনশাআল্লাহ তাআলা। আসুন আমরা অনুষ্ঠানের শুরুর দিকে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরুদে পাক পাঠ করা ফজিলা সম্বলিত একটি হাদিসের মুবারকা শ্রবণ করব। হাদিসে মুবারকাটি মজমুউল জাওয়াইদ নামক কিতাব থেকে নেওয়া হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, যে ব্যক্তি আমার উপর প্রতিদিন সকালে 10 বার এবং সন্ধ্যায় 10 বার দরুদ শরীফ পাঠ করে তার জন্য কিয়ামতের দিন আমার সুপারিশ নসিব হবে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। দরুদে পাক পাঠ করব আর নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুপারিশ গ্রহণ করব। আল্লাহ তাআলা আমাদেরকে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুপারিশ নসিব করুক। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। দর্শকবৃন্দ, আপনারা দেখছেন অনুষ্ঠান রুহানি চিকিৎসা ও ইস্তেখারা। দর্শকবৃন্দ, সময়ক্ষেপণ করবো না, সেটা আপনাদের ফোন কলসের দিকে চলে যাব। দেখব কোন ইসলামী ভাই আমাদেরকে কোন জায়গা থেকে কল করেছেন, আপনাদের কল শুনব, উত্তর প্রদান করার চেষ্টা করা হবে। আর দর্শকবৃন্দ, আপনাদের কাছে অনুরোধ, আপনারা অনুষ্ঠান দেখছেন, যে সকল রুহানি চিকিৎসা প্রদান করা হবে তা আপনারা নোট করে নিন, লিখে নিন, পরবর্তীতে নিজে, নিজের পরিবারবর্গ, আত্মীয় স্বজনকে রুহানি চিকিৎসা প্রদান করে উপকার করতে পারবেন। ফোন কলসের দিকে চলে যাব, দেখব কোন ইসলামী ভাই আমাদেরকে কি সমস্যা জানিয়ে কল করছেন। জি, কল শুনিয়ে দিন। মোহাম্মদ শাহাবুদ্দিন খলিফা, আমি এক্সট্রা খুশি, আমার প্রাইভেসি দেহের বাম সাইড, আমি রুহানি চিকিৎসা চাই। জি শাহাবুদ্দিন ভাই, আপনি আমাদেরকে কল করলেন কুড়িগ্রাম থেকে, জানালেন যে আপনি স্ট্রোক করেছেন এবং প্যারালাইসিস হয়েছে আর বাম সাইড অবশ প্যারালাইসিসের মতো। আল্লাহ তালা আপনার সমস্যা পেরেশানি দূর করে দেখ, দোয়া করি আপনার জন্য, আল্লাহ তালা আপনাকে সুস্থতা দান করুক। আর কি ওয়াজিফা পাঠ করবেন, কি আমল করবেন তা জানানোর চেষ্টা করব। সাথে থাকুন, অনুষ্ঠান দেখুন, আমরা আরও কিছু কল একসাথে নিব, একসাথে নিয়ে এর উত্তর প্রদান করার চেষ্টা করব। পরবর্তী কল। আমি কুমিল্লা থেকে বলছি, আমার নাম ইমরান হোসেন শাকিল, আমার বড় বোন, ওনার সমস্যা হচ্ছে যে মানসিক রোগীদের মতো করে, কাঁপুনি দিয়ে বাঁকা হয়ে যাওয়া, তারপরে চিৎকার করা, এরপরে ঠিক মতো ঘুমায় না, কোনো জিনিস ময়লা থাকলে এগুলো সহ্য করতে পারে না, উপরন্তে কোনো সমস্যা আছে কিনা এর জন্য ইস্তেখারা করতে চাই। আমার বোনের নাম বিবি খাদিজা, আমার মায়ের নাম রোকসানা বেগম। জি, আমাদেরকে কল করলেন হোসেন ভাই, ইমরান হোসেন সাকিব ভাই, তিনি কুমিল্লা থেকে কল করে বিভিন্ন সমস্যার কথা জানালেন তার বড় বোনের ব্যাপারে। তো ইনশাআল্লাহ তাআলা ইস্তেখারার উত্তর প্রদান করার চেষ্টা করা হবে, পাশাপাশি ওয়াজিফাও দেওয়া হবে, কি ওয়াজিফা পাঠ করবে ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। সাথে থাকুন, অনুষ্ঠান দেখতে থাকুন। পরবর্তী কল। মোহাম্মদ জাকির হোসেন গাজীপুর, আমার ব্যবসা ভালো যাচ্ছে না। জি জাকির হোসেন ভাই কল করলেন গাজীপুর থেকে, আপনার ব্যবসার মধ্যে আয় উন্নতি হচ্ছে না, এই জন্য রুহানি চিকিৎসা জানতে চেয়েছেন। ইনশাআল্লাহ তালা রুহানি চিকিৎসা জানানোর চেষ্টা করব। সাথে থাকুন, অনুষ্ঠান দেখতে থাকুন। পরবর্তী কল। আমিন টাঙ্গাইল জেলা, আমার আম্মুর পা ফেটে যায়, এই জন্য অনেক চিকিৎসা চাই। আল্লাহ তালা তার সমস্যা দূর করে দেখ, দোয়া করি। বিশেষ করে শীতের দিনে দেখা যায় যে অনেকের পা ফেটে যায়,
অনেকের হাতের কোনো দিকে দিকে বা ঠোঁট ফেটে যায়, বিভিন্ন সমস্যা সৃষ্টি হয়। ইনশাআল্লাহ তাআলা রুহানি চিকিৎসা প্রদান করার চেষ্টা করব। সাথে থাকুন, অনুষ্ঠান দেখতে থাকুন। পরবর্তী কল। মোহাম্মদ আতিক, সিরাজগঞ্জ জেলা। আমার চাকরি হচ্ছে না, অনেকদিন যাবৎ বেকার আছি, ডিগ্রি দিচ্ছি কিন্তু চাকরি হচ্ছে না, এজন্য ইস্তিকারা করতে চাই। আমার মায়ের নাম রাবেয়া খাতুন। জি, আসিফ ভাই কল করলেন আমাদেরকে সিরাজগঞ্জ থেকে, তার চাকরি হচ্ছে না ব্যাপারে আমাদেরকে জানালেন, রুহানি চিকিৎসা জানতে চেয়েছেন, ইস্তেখারার জন্য বলেছেন। ইনশাআল্লাহ তাআলা ইস্তেখারার উত্তর প্রদান করার চেষ্টা করব। সাথে থাকুন, অনুষ্ঠান দেখতে থাকুন। পরবর্তী কল। আশুলিয়া পল্লীবিদ্যুৎ থেকে বলছি, আমার নাম মনির হোসেন। আমার শ্বাসকষ্ট শরীর খালি শুকাইয়া ভাই আড্ডিগুটি বাড়িয়ে যেতেছে, আমি রুহানি চিকিৎসা চাই। ইনশাআল্লাহ তাআলা রুহানি চিকিৎসা প্রদান করার চেষ্টা করব। সাথে থাকুন, অনুষ্ঠান দেখুন। আর দু একটি কল নিয়ে এরপর একসাথে উত্তর দেওয়ার চেষ্টা করছি। পরবর্তী কল। আরিফুল, বহুরা জেলা, শেরপুর থানা। আমার শাশুড়ি অসুস্থ, খাটতেই পারে না, সারা শরীরে ব্যথা করে, এর জন্য রুহানি চিকিৎসা চাই। জি, ইনশাআল্লাহ তাআলা রুহানি চিকিৎসা প্রদান করার চেষ্টা করছি। সাথে থাকুন, অনুষ্ঠান দেখতে থাকুন। জি, কল শুনিয়ে দিন। মোহাম্মদ আব্দুল্লাহ, আমি গাজীপুর সাইনবোর্ড থেকে বলতেছি। আমার বড় বোন সবসময় রাতে ঘুম থেকে চমকে উঠে অনেক ভয় পায়, উপরতে কোনো সমস্যা আছে কিনা, এর জন্য ইস্তেখারা করতে চাই। আমার বোনের নাম মুসম্মত মাদুরা জান্নাত হাবিবা, তার নাম মুসম্মত নুরজাহান। ইনশাআল্লাহ তাআলা আপনি ইস্তেখারার জন্য বললেন, আপনার বোনের ব্যাপারে ইস্তেখারার উত্তর প্রদান করার চেষ্টা করা হবে। কেউ কিছু করেছে কিনা বা উপরে কোনো সমস্যা আছে কিনা জানানোর চেষ্টা করব। সাথে থাকুন, অনুষ্ঠান দেখতে থাকুন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আমরা শুরুর দিকে যাব, যারা রুহানি চিকিৎসার জন্য কল করেছেন তাদের কলগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করব। এরপর যারা আমাদেরকে ইস্তেখারার জন্য বলেছেন, ইস্তেখারার জন্য কল করেছেন, ইস্তেখারার উত্তরও প্রদান করার চেষ্টা করা হবে ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। শাহাবুদ্দিন ভাই কুড়িগ্রাম থেকে আমাদেরকে কল করেছিলেন, জানিয়েছেন যে তিনি স্ট্রোক করেছেন আর বাম সাইড প্যারালাইসিস হয়ে গিয়েছে। তো আল্লাহ তালা আপনাকে সুস্থতা দান করুক। দর্শকবৃন্দ, বিশেষ করে আমাদের শাহাবুদ্দিন ভাই, আপনি কল করেছেন, তো যাদের প্যারালাইসিসের সমস্যা, এই আমলটি করতে পারেন। একটি নতুন থালা নিয়ে আপনি এর মধ্যে লা ইলাহা ইল্লাল্লাহু, লা ইলাহা ইল্লাল্লাহু এটি 11 বার লিখবেন। আপনি কলমের কালি দিয়ে লিখবেন, যদি সম্ভব হয় জাফরান কালি দিয়ে লেখা বেশি উত্তম। লিখে এরপর এটিকে ধুয়ে পানি পান করুন, এভাবে কয়েকদিন আপনি আমল করুন। আশা করি আল্লাহ তাআলার দয়াতে আপনার যে প্যারালাইসিসের সমস্যা রয়েছে দূর হবে। আর প্রতিদিন রাতে ঘুমানোর পূর্বে আপনি ইয়া আল্লাহু, ইয়া আল্লাহু, ইয়া আল্লাহু এটি 100 বার পাঠ করবেন শুরুতে এবং শেষে দুরুদে পাক পাঠ করে নিয়ে এরপর আল্লাহ তাআলার দরবারে দোয়া করুন। আশা করি আল্লাহ তাআলার দয়াতে আপনার যে সমস্যা, পেরেশানির জন্য আপনি কল করেছেন, প্যারালাইসিসের সমস্যা, সেই সমস্যা দূর হবে ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। পাশাপাশি দাওয়াত ইসলামের পক্ষ থেকে এক বিশেষ আমল, প্লেট আমল, প্লেটের মধ্যে লিখে দেওয়া হয় 40টি প্লেট, আপনার এটি একটা কোর্স রয়েছে, এভাবে পান করতে হয়। আশা করি আপনি এই কোর্সটি করা দ্বারা আপনার অনেক উপকার অর্জিত হবে ইনশাআল্লাহ তাআলা। জাকির হোসেন ভাই আমাদেরকে গাজীপুর থেকে কল করেছেন যে তার ব্যবসার মধ্যে আয় উন্নতি হচ্ছে না। জাকির ভাই, আপনি এই আমলটি করতে পারেন, একটি সাদা কাগজ নিয়ে এর মধ্যে আপনি ইয়া আল্লাহ 786 বার, ইয়া আল্লাহ 786 বার লিখবেন জুমার দিন জুমার নামাজের পর। এরপর এটি লিখে এটিকে ভাস করে আপনি আপনার ব্যবসা প্রতিষ্ঠানে রেখে দিন। আশা করি আল্লাহ তাআলার দয়াতে আপনার ব্যবসার মধ্যে খুব উন্নতি এবং বরকত হবে ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। আমিন ভাই টাঙ্গাইল থেকে আমাদেরকে কল করেছিলেন, তার আমর পা ফেটে যাচ্ছে, তো এই জন্য রুহানি চিকিৎসা তিনি জানতে চেয়েছেন। আল্লাহ তাআলা আপনার মায়ের পায়ের সমস্যা দূর করে দেখ। আর এই ওয়াজিফাটি আপনার আম্মাকে পড়তে বলবেন, ওয়াজিফা হচ্ছে ইয়া সালামু, ইয়া সালামু, এই ওয়াজিফাটি পাঠ করবে 33 বার 33 টাইমস, 33 বার পাঠ করবে শুরুতে এবং শেষে দুরুদে পাক পাঠ করে পানিতে ফুটিয়ে পানি পান করবে। পাশাপাশি ইয়া রকিবু, ইয়া রকিবু, ইয়া রকিবু 3 বার পাঠ করবে শুরুতে এবং শেষে দুরুদে পাক পাঠ করে ওই স্থানে ফু দিবে, যে স্থানে সমস্যা। শেখ হেদায়েত আমির আলী সুন্নাহ দামাত বারকাতুল্লাহ আলিয়া তার ঘরোয়া চিকিৎসা নামক কিতাবের মধ্যে যাদের পা ফেটে যায় একটি ঘরোয়া চিকিৎসা দিয়েছেন, তা হচ্ছে
পেঁয়াজ কেটে পেঁয়াজের যে রস আছে পেঁয়াজ আপনি আগুনের সামনে ওই পায়ের মধ্যে পেঁয়াজ লবণ পানিতে চুবিয়ে এরপর আপনি ওই পায়ের মধ্যে ঘষুন। আশা করি কিছুদিনের মধ্যে আপনার আম্মুর পায়ের ফাটার যে সমস্যা রয়েছে তা দূর হয়ে যাবে ইনশাআল্লাহ তাআলা। আর এটি আমল করার পূর্বে অবশ্যই ডাক্তার পরামর্শ নিয়ে নেবেন, ডাক্তার অনুমতি দিলে তাহলে কেবল আপনি আপনার আম্মা এই আমলটি করতে পারবে ইনশাআল্লাহ আজ্জাওয়াজাল। আমাদেরকে আশুলিয়া থেকে মনির হোসেন ভাই কল করেছিলেন, জানিয়েছেন যে তার শ্বাসকষ্টের সমস্যা আর শরীর শুকিয়ে যাচ্ছে। দর্শকবৃন্দ, যাদের এই শ্বাসকষ্টের সমস্যা, আল্লাহ তাআলা গুণবাচক নাম ইয়া কাবিরু ইয়া কাবিরু ইয়া কাবিরু এই ওয়াজিফাটি পাঠ করবে, 9 বার পাঠ করবে, শুরুতে এবং শেষে দুরুদে পাক পাঠ করে পানিতে ফুদিয়ে পানি পান করার দ্বারা আশা করি শ্বাসকষ্টের সমস্যা দূর হবে। দাওয়াত ইসলামের পক্ষ থেকে আলহামদুলিল্লাহ একটি তাবিজাত আত্তারিয়া প্রদান করা হয় মাদানী পট্টি নামে, তো ওই তাবিজটি সংগ্রহ করুন। আশা করি এটিও আপনার শ্বাসকষ্টের জন্য খুব উপকার দিবে ইনশাআল্লাহ তাআলা। আরিফুল ভাই আমাদেরকে কল করেছিলেন বগুড়া থেকে, তার শাশুড়ি অসুস্থ, হাঁটতে পারে না, শরীর ব্যথা, তো এই জন্য রুহানি চিকিৎসা জানতে চেয়েছেন। যারাই অসুস্থ, হাঁটতে পারে না, শরীর ব্যথা, আল্লাহ তাআলা সবার সমস্যা দূর করে দিক, এই ওয়াজিফাটি আপনি আপনার শাশুড়িকে বলে দিন আমল করার জন্য, আশা করি খুব উপকার হবে। ওয়াজিফা হচ্ছে তিনি চলতে ফিরতে উঠতে বসতে ইয়া মুঈদু ইয়া মুঈদু ইয়া মুঈদু এই ওয়াজিফাটি পাঠ করবেন, শুরুতে এবং শেষে দুরুদে পাক পাঠ করে নিয়ে এরপর মাঝে মাঝে দুরুদে পাকও পাঠ করবে। আশা করি আল্লাহ তাআলা দয়াতে তার যে সমস্যা রয়েছে দূর হবে ইনশাআল্লাহ আজ্জাওয়াজাল। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। দর্শকবৃন্দ, আমাদেরকে ইস্তেখারার জন্য বলেছেন ইমরান হোসেন সাকিব ভাই, তার বড় বোনের সমস্যার কথা জানিয়েছেন যে মানসিক রোগীদের মতো করে কাঁপুনি দিয়ে বাঁকা হয়ে যায়, চিৎকার করে, ঠিকমতো রাতে ঘুমায় না, তো ইস্তেখারার জন্য বলেছেন ইস্তেখারা করা হয়েছে। তার মানসিক সমস্যার দিকে ইশারা পাওয়া যাচ্ছে, এমনি কেউ কিছু করেছে এরকম কোনো ইশারা পাওয়া যাচ্ছে না, তো মানসিক সমস্যার জন্য আপনি ডাক্তারের পরামর্শ নিতে পারেন, ডাক্তারের সাথে যোগাযোগ করে আপনি চিকিৎসা করাতে পারেন। পাশাপাশি একটি ওয়াজিফা বলে দেওয়া হচ্ছে, ওয়াজিফা হচ্ছে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়িল আযীম লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়িল আযীম এটি পাঠ করবে 60 বার পাঠ করবে, শুরুতে এবং শেষে দুরুদে পাক পাঠ করে এরপরে পানিতে ফুদিয়ে পানি পান করার দ্বারা আশা করি মানসিক সমস্যা, পেরিশানি, টেনশন এই সমস্যাগুলো দূর হবে ইনশাআল্লাহ আজ্জাওয়াজাল। পাশাপাশি আরেকটি ওয়াজিফা দেওয়া থাকবে, দাওয়াত ইসলামের পক্ষ থেকে আলহামদুলিল্লাহ তাবিজাতে আত্তারিয়া প্রদান করা হয়, তাবিজাতে আত্তারিয়াও ব্যবহার করাতে পারেন ইনশাআল্লাহ তাআলা। আমাদেরকে ইস্তেখারার জন্য বলেছিলেন আসিফ ভাই সিরাজগঞ্জ থেকে, তার চাকরি হচ্ছে না, অনেকদিন যাবৎ বেকার আছেন, ইন্টারভিউ দিচ্ছেন, কোনো চাকরি হচ্ছে না, ইস্তেখারার জন্য বলেছেন ইস্তেখারা করা হয়েছে, আল্লাহ তাআলার পক্ষ থেকে পরীক্ষার প্রতি ইঙ্গিত পাওয়া যাচ্ছে, এমনি কেউ কিছু করেনি আর কেউ চাকরির ব্যাপারে যে প্রতিবন্ধকতা আটকে রেখেছে এরকম কোনো ইশারা পাওয়া যাচ্ছে না, তো ধৈর্য ধারণ করুন, আল্লাহ তাআলার কাছে দোয়াও করুন। আর পাশাপাশি পরামর্শ দেব হালাল রিজিকের জন্য চাকরির জন্য এই আমলটি করুন, 5 ওয়াক্ত নামাজ আদায় করবেন, প্রত্যেক নামাজের পর 16 বার 16 টাইম সূরা ইখলাস পাঠ করবেন, এই সূরাটি আপনি পড়বেন 16 বার 16 টাইম শুরুতে এবং শেষে দুরুদে পাক পাঠ করে আল্লাহ তাআলার দরবারে দোয়া করবেন যেন আল্লাহ তাআলা আপনাকে হালাল রিজিকের ব্যবস্থা করে দেন ইনশাআল্লাহ তাআলা। আব্দুল্লাহ ভাই আমাদেরকে গাজীপুর থেকে কল করেছিলেন, জানিয়েছেন তার বড় বোনের সব সময় রাতে ঘুম থেকে চমকে উঠে আর অনেক ভয় পায় ইস্তেখারার জন্য, জানিয়েছেন উপরি সমস্যা আছে কিনা, ইস্তেখারা করা হয়েছে, উপরি কোনো সমস্যা নেই, উপরি সমস্যা দেখে ইশারা পাওয়া যাচ্ছে না, আপনার বোনকে বলবেন প্রতিদিন রাতে ঘুমানোর পূর্বে সে যেন অজু করে ঘুমায়, দুরুদ সালাম জিকির আজকার পাঠ করতে করতে ঘুমাবে আর ঘুমানোর পূর্বে এই ওয়াজিফা পাঠ করবে, 3 কুল সূরা ইখলাস, সূরা ফালাক এবং সূরা নাস, এই 3টি সূরা একবার করে পাঠ করে এরপরে নিজের হাতে ফুদিয়ে নিজের চেহারায়, মাথায়, শরীরে যতটুকু পর্যন্ত হাত পৌঁছায় ততটুকু হাত বুলিয়ে নিবে, আবার দ্বিতীয়বার একই আমল সূরা ইখলাস, সূরা ফালাক, সূরা নাস, 3টি সূরা একবার করে পড়ে হাতে ফুদিয়ে আবার ঠিক একই রকম যতটুকু হাত পৌঁছায় হাত বুলিয়ে নিবে, এভাবে 3 বার আমল করবে, আশা করি আল্লাহ তাআলা দয়াতে রাতে যে সমস্যা হয় সমস্যার হবে না ইনশাআল্লাহ আজ্জাওয়াজাল। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
দর্শকবৃন্দ যারা আমাদেরকে কল করেছেন বিশেষ করে ইস্তেখারার জন্য, মনে রাখবেন প্রকৃত অবস্থা আল্লাহ তাআলা ভালো জানেন, আর এই মাসআলা স্মরণে রাখবেন ইস্তেখারার দ্বারা প্রকৃত জ্ঞান অর্জন হয় না। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুক, আল্লাহ তাআলা আমাদেরকে নেক আমল করার তৌফিক দান করুক। দর্শকবৃন্দ আপনাদের কিছু মেসেজের দিকে যাব, আপনাদের মেসেজ পড়ে উত্তর প্রদান করার চেষ্টা করব। আমাদেরকে মেসেজ করেছেন, জানিয়েছেন যে মনের ইচ্ছা পূরণ করার জন্য কি আমল রয়েছে। তো মনের ইচ্ছা পূরণ করার জন্য এমনিতে অনেক আমল রয়েছে, একটি আমল আপনাদেরকে বলে দিচ্ছি, এই আমলটি পাঠ করুন, এই আমলটি পড়ে এরপর আল্লাহ তাআলার কাছে দোয়া করুন, আশা করি আল্লাহ তাআলার দয়া হবে ইনশা আল্লাহ তাআলা। আমলটি হচ্ছে আপনি এই দুরুদে পাক কল্লাত হেলাতি আন্তা ওয়াসিলাতি আদরিকনি ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই দুরুদে পাকটি অধিকারে পাঠ করুন, বেশি বেশি পাঠ করুন, এরপর আল্লাহ তাআলার দরবারে দোয়া করুন, আশা করি আপনার মনের নেক ও জায়েজ দোয়া এবং তামান্না আকাঙ্ক্ষা পূরণ হবে ইনশা আল্লাহ আজ্জা ওয়াজাল। এই দোয়াটি বা দুরুদে পাকটি আপনি শেখ তরিকত আমির আলী সুনত দাম্মাত বরকতমুল্লা আলিয়া লিখিত অসুস্থ আবিদ নামক রিসালার মধ্যে পেয়ে যাবেন, মাকতাবুল মদিনা থেকে সংগ্রহ করতে পারেন, অথবা দাওয়াত ইসলামের অফিসিয়াল ওয়েবসাইট www.dawatislami.net এটার মধ্যে আপনি ভিজিট করে এরপর আপনি বুকস লাইব্রেরিতে গিয়ে অসুস্থ আবিদ নাম সার্চ দিয়ে আপনি করতে পারেন ডাউনলোড করে, তারপর এখানে এই দুরুদে পাকটি দেওয়া আছে, আপনি আমল করতে পারেন ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। আমাদেরকে মেসেজ করেছেন, লিখেছেন যে পরীক্ষায় পাস করার জন্য কি আমল রয়েছে। পরীক্ষায় যারা পাস করতে চায় প্রথমত তাদের পড়া উচিত, পড়ালেখা করা উচিত, এরপর পাশাপাশি আল্লাহ তাআলার দয়াও চাওয়া উচিত। আপনার পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করে প্রত্যেক নামাজের পর 16 বার সূরা ইখলাস পাঠ করবেন, আগে পরে 11 বার করে দুরুদে পাক পাঠ করে নিন, আশা করি আল্লাহ তাআলার দয়াতে আপনার পরীক্ষা ভালো রেজাল্ট হবে ইনশা আল্লাহ তাআলা। আমাদেরকে মেসেজ করেছেন রাজশাহী থেকে, জানিয়েছেন যে আমার বোনের বিবাহ হচ্ছে না, তো এই জন্য রুহানি চিকিৎসা জানতে চাই। দর্শকবৃন্দ যাদের বিবাহ হচ্ছে না, একটি ওয়াজিফা রয়েছে, এই ওয়াজিফা আমল করার দ্বারা আশা করি আল্লাহ তাআলা দয়াতে দ্রুত বিয়ের ব্যবস্থা হবে। আমলটি হচ্ছে পাত্র হলে পাত্রী বা পাত্র হলে পাত্র আর পাত্রী হলে পাত্রী, প্রতিদিন যার বিবাহ হচ্ছে না সে ঈশার নামাজের পর এবং রাতে ঘুমানোর পূর্বে এই সময়ের মধ্যে কিবলামুখী হয়ে বসে এরপর সূরা ইখলাস কুল হুয়াল্লাহু আহাদ এটি 41 বার পাঠ করবে, 41 টাইম শুরুতে এবং শেষে দুরুদে পাক পাঠ করে এরপর আল্লাহ তাআলার কাছে শুধুমাত্র নিজের বিয়ের জন্য দোয়া করবে। আর এই আমলটি কন্টিনিউ 90 ডেজ 90 দিন করবে, কোনো যেন গ্যাপ না হয়, গ্যাপ হলে আবার এক থেকে শুরু করতে হবে, আর এইভাবে আমল করে যান। যদি পাকাপাকি কথাবার্তা হয়ে যায়, এর মধ্যে বিয়ের ব্যবস্থা হয়ে যায়, তারপর আমলটি ছাড়বেন না, 90 দিন পূর্ণ করবেন, আশা করি আল্লাহ তাআলার দয়া হবে। আর পাশাপাশি ইসলামী বোনরা খেয়াল রাখবেন, যাদের বিশেষ করে ইসলামী বোনদের যেই সময়গুলো রয়েছে, যেই সময়ে নামাজ পড়া নিষিদ্ধ, ওই সময়গুলোতে সূরা ইখলাসের কুল শব্দটি বাদ দিয়ে হুয়াল্লাহু আহাদ আল্লাহু সামাদ এভাবে পাঠ করবে দোয়ার নিয়তে, আশা করি আল্লাহ তাআলার দয়াতে দ্রুত বিয়ের ব্যবস্থা হয়ে যাবে ইনশা আল্লাহ আজ্জা ওয়াজাল। আমাদেরকে রাজশাহী থেকে মেসেজ করেছেন, লিখেছেন আমার বোনের স্বামীর মাথায় ব্যথা করে, এই জন্য রুহানি চিকিৎসা জানতে চেয়েছেন। দর্শক কিন্তু যাদেরই মাথায় ব্যথা, এই আমলটি করতে পারেন, মাথা ব্যথার জন্য আশা করি আল্লাহ তাআলার দয়াতে মাথা ব্যথা দূর হবে। মাথা ব্যথার জন্য ইয়া মুজিবু, আল্লাহ তাআলার গুণবাচক নাম ইয়া মুজিবু পাঠ করবে 3 বার শুরুতে এবং শেষে দুরুদে পাক পাঠ করে মাথায় ফু দিবে, আশা করি আল্লাহ তাআলার দয়াতে তার যে সমস্যা পেরেশানি রয়েছে ওই সমস্যা পেরেশানি দূর হবে ইনশা আল্লাহ আজ্জা ওয়াজাল। আমাদেরকে মেসেজ করেছেন আরাফাত রহমান ভাই, তার মেয়ের বয়স 1 বছর, খিচুনির সমস্যা, এই জন্য রুহানি চিকিৎসা জানতে চেয়েছেন, আল্লাহ তাআলা সমস্যার সমাধান করে দেখ। খিচুনি যাদের সমস্যা রয়েছে তাদের জন্য শেখ তরিকত আমির আলী সুন্নাহ দামাত বরকাতুল্লাহ আলিয়া লিখিত অসুস্থ আবিদ নামক রিসালার মধ্যে কিছু ওয়াজিফা দেওয়া আছে, এই ওয়াজিফাগুলো পাঠ করলে আশা করি খিচুনির সমস্যা যাদের রয়েছে খিচুনির সমস্যা দূর হবে ইনশা আল্লাহ আজ্জা ওয়াজাল। যার খিচুনি আসে বা খিচুনি হয়, তো এমন রোগীর জন্য ইয়া আল্লাহু ইয়া রহমানু, ইয়া আল্লাহু ইয়া রহমানু,
চল্লিশ বার পাঠ করবে এক নিঃশ্বাসে। এরপর পাঠ করে খিচুনির যে রোগী রয়েছে তার কানে ফুঁক দিবে। আশা করি আল্লাহ তাআলার দয়াতে তার যে খিচুনির সমস্যা রয়েছে খিচুনির সমস্যা দূর হবে ইনশা আল্লাহ আজ্জা ওয়াজাল। এরপর আমাদেরকে মেসেজ করেছেন নওগাঁ থেকে, আমাদেরকে মেসেজ করেছেন, লিখেছেন যে আমার শাশুড়ি একটু পরপর ঘেমে যায়, রক্ত শিরশির করে ওঠে, তো এর জন্য রুহানি চিকিৎসা জানতে চেয়েছেন। আল্লাহ তাআলা আপনার শাশুড়ির সমস্যা দূর করে দিক, দোয়া করি আপনি আপনার শাশুড়িকে বলে দিন তিনি যেন এই ওয়াজিফাটি পাঠ করে। ওয়াজিফা হচ্ছে ইয়া সালামু 101 বার পাঠ করবে শুরুতে এবং শেষে দুরুদে পাক পাঠ করে পানিতে ফুদিয়ে পানি পান করবে। আশা করি আল্লাহ তাআলা দয়াতে তার যে সমস্যা রয়েছে দূর হবে ইনশা আল্লাহ আজ্জা ওয়াজাল। আমাদেরকে মেসেজ করেছেন, লিখেছেন যে আমার দুইটি সমস্যা, এক হচ্ছে সন্তান হচ্ছে না, আরেক হচ্ছে যে আমার স্ত্রী খাবার খেতে পারে না, ঘুমাতে পারে না, এর জন্য রুহানি চিকিৎসা জানতে চেয়েছেন। আমাদেরকে বগুড়া থেকে মেসেজ করেছেন, প্রিয় ভাই আপনি প্রথম যে সমস্যা তা হচ্ছে সন্তান হচ্ছে না, তো যাদের এই সন্তান হচ্ছে না আল্লাহ তাআলার কাছে দোয়া, আল্লাহ তাআলা সবাইকে নেককার পরহেজগার মুত্তাকি সন্তান দান করুক। আর একটি ওয়াজিফা বলা হচ্ছে, এই ওয়াজিফার উপর আমল করতে পারেন। ওয়াজিফা হচ্ছে দৈনিক পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করবেন, প্রত্যেক নামাজের পর বিসমিল্লাহির রহমানির রহিম, বিসমিল্লাহির রহমানির রহিম, এই ওয়াজিফাটি আপনি 300 বার পাঠ করবেন শুরুতে এবং শেষে দুরুদে পাক পাঠ করে। আল্লাহ তাআলার দরবারে দোয়া করুন নিজের নেককার সন্তানের জন্য। আশা করি আল্লাহ তাআলার দয়াতে সন্তানের অধিকারী হবেন ইনশা আল্লাহ আজ্জা ওয়াজাল। এই আমলটি স্বামী স্ত্রী উভয়ই করতে পারবেন। আর দ্বিতীয় সমস্যা হচ্ছে স্ত্রী খেতে পারে না, ঘুমাতে পারে না, তো এটা রুচির কারণে সমস্যা। অনেক সময় দেখা যায় মানুষ বিভিন্ন টেনশন করে, হয়তো বা আপনার স্ত্রীর সন্তান নিয়ে বেশি টেনশন করে, এ কারণে হয়তো অনেক সময় দেখা যায় টেনশনের কারণে খাবার খেতে ভালো লাগে না, খাবারের রুচি আসে না, ঘুম হয় না। তো যদি এরকম হয় টেনশন দূর করে আল্লাহ তাআলার কাছে দোয়া করতে বলুন, দেওয়ার মালিক আল্লাহ তাআলা, তো দোয়া করতে থাকুন, আশা করি আল্লাহ তাআলা দয়া হবে। আর এমনি যদি কারো খাবারের রুচি না থাকে, আমির আহলের সুন্নাত দামাত বারকাতুল্লাহ আলিয়া খুব চমৎকার একটি চিকিৎসা দিয়েছেন, আদাকে ছোট ছোট কুচি কুচি করে কেটে এরপর এর মধ্যে কিছুটা লবণ ছিটিয়ে দিন, এরপর একটু একটু করে খেয়ে নিবে, আশা করি খাবারের রুচি বাড়বে ইনশা আল্লাহ আজ্জা ওয়াজাল। আমাদেরকে মেসেজ করেছেন এক ইসলামী বোন সাভার থেকে, তিনি জানিয়েছেন যে তার স্বামী মিথ্যা মামলায় আরব শরীফে ফেঁসে গেছে, তো এই জন্য রুহানি চিকিৎসা তিনি জানতে চেয়েছেন। আল্লাহ তাআলা আপনার স্বামীকে তার যে পেরেশানি রয়েছে পেরেশানি থেকে দূর করে দেখ, আল্লাহ তাআলা তার সমস্যাকে সমাধান করে দেখ, দোয়া করি। যাদের এই সমস্যা হচ্ছে অর্থাৎ মিথ্যা মামলায় ফেঁসে গেছেন, তো তাদের জন্য একটি ওয়াজিফা রয়েছে। শাইখ তরিকত আমির আহলে সুন্নাত দামাত বারাকাতুল্লাহ আলিয়া তার লিখিত রিসালা ব্যাং আরোহী বিচ্ছু, এই রিসালার মধ্যে ওয়াজিফা দিয়েছেন যে যারা মিথ্যা মামলায় ফেঁসে যায়, তো মামলা জিতার জন্য ওয়াজিফাটি আমরা শুনে নেই ইনশা আল্লাহ তালা, এর উপর আমল করি। আশা করি আল্লাহ তালার দয়াতে দ্রুত সফলতা হবে বা খালাস হবে ইনশা আল্লাহ তালা। যে ব্যক্তি অবৈধ মামলায় ফেঁসে গেছে, মামলার তারিখের দিন ইয়াদ আল জালাল ইবাল ইকরম, ইয়াদ আল জালাল ইবাল ইকরম 654 বার পাঠ করে এরপরে আদালতে গেলে আশা করি আল্লাহ তালা দয়াতে তার পক্ষে রায় আসবে ইনশা আল্লাহ আজ্জা ওয়াজাল। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আমাদেরকে মেসেজ করেছেন যে আমার ছেলে 2 বছর 3 মাস চলে, সে সব কিছু বুঝে কিন্তু কথা বলতে চায় না, এজন্য রুহানি চিকিৎসা জানতে চেয়েছেন। আপনি এক কাজ করুন প্রিয় ভাই, ইয়া হাইয়ু 1000 বার পাঠ করবেন শুরুতে এবং শেষে দুরুদে পাক পাঠ করে তার শরীরে ফুঁক দিন, আশা করি আল্লাহ তাআলার দয়া হবে ইনশা আল্লাহ আজ্জা ওয়াজাল। এরপর আমাদেরকে মেসেজ করেছেন, লিখেছেন চাঁদপুর থেকে জুয়েল ভাই, আমাদেরকে মেসেজ করেছেন, তিনি লিখেছেন যে তার ভাতিজার পড়ালেখায় মন বসে না, তো করণীয় কী জানতে চেয়েছেন। তো যাদের এই পড়ালেখায় মন বসে না এই আমলটি করতে পারেন, ইয়া আল্লাহু ইয়া রহমানু, ইয়া আল্লাহু ইয়া রহমানু, এই ওয়াজিফাটি 101 বার পাঠ করবেন, 101 বার ইয়া আল্লাহু ইয়া রহমানু 101 বার পাঠ করবেন শুরুতে এবং শেষে দুরুদে পাক পাঠ করে। এরপর পানিতে ফুদিয়ে পানি পান করাবেন দৈনিক কমপক্ষে 5 বার
যদি সম্ভব হয় পাঁচ ওয়াক্ত নামাজের পরে আপনি আমলটি করিয়ে তাকে পান করাতে পারেন ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। আমাদেরকে মেসেজ করেছেন, লিখেছেন, আমার পরিবার আমার সাথে খুব হিংসা করে, আমার এখন করণীয় কি আমাকে দেখতে পারে না। তো ঘরের মধ্যে ভালোবাসা ভ্রাতৃত্ববোধ সৃষ্টি করার জন্য আপনি এই ওয়াজিফাটি পাঠ করতে পারেন। ওয়াজিফা হচ্ছে ইয়া ওয়াদুদু ইয়া ওয়াদুদু ইয়া ওয়াদুদু। এই ওয়াজিফাটি আপনি পাঠ করবেন, ওয়াজিফাটি পাঠ করবেন 1000 বার শুরুতে এবং শেষে দুরুদে পাক পাঠ করে। আপনি আপনার ঘরের মধ্যে যে রান্না করা হয়, খাবার রান্না করা হয়েছে, ওই খাবারের মধ্যে ফুঁক দিন। এরপরে খাবার সবাই খাবে, আশা করি নিজেদের মধ্যে ভালোবাসা ভ্রাতৃত্ববোধ সৃষ্টি হবে ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। দর্শকবৃন্দ, আমরা অনেকগুলো মেসেজের উত্তর দেওয়ার চেষ্টা করেছি, অনেকে আমাদেরকে কলও করছেন। আপনাদের কিছু ফোন কল আমাদের অনুষ্ঠানে অ্যাড করব, আপনাদের ফোন কল নিয়ে এরপর এর উত্তর প্রদান করার চেষ্টা করা হবে ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। জি, কল শুনিয়ে দিন। মোহাম্মদ আব্দুল জলিল মোল্লা, সিরাজগঞ্জ জেলা সদরপুর থানা। আমার স্ত্রীর গ্যাসের সমস্যা, দোহানে চিকিৎসা চাই। জি আব্দুল জলিল ভাই, আপনি আমাদেরকে কল করলেন সিরাজগঞ্জ থেকে, জানালেন যে আপনার স্ত্রীর গ্যাসের সমস্যা, রুহানির চিকিৎসা জানতে চেয়েছেন। আল্লাহ তাআলা তার সমস্যা পেরেশানি দূর করে দেখ, দোয়া করি তার জন্য। পাশাপাশি রুহানি চিকিৎসাও প্রদান করার চেষ্টা করবো। আরও কিছু কল নিব একসাথে, অনেকগুলো কল নিয়ে এরপর একসাথে উত্তর দেওয়ার চেষ্টা করছি ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। পরবর্তী কল। আমার নাম মোহাম্মদ হানিফ, নোয়াখালী জেলা। আমার পেটে ব্যথা, রুহানি চিকিৎসা চাই। জি হানিফ ভাই, আপনি কি আমল করলে আপনার পেটের ব্যথা ভালো হবে তা জানানোর চেষ্টা করব। সাথে থাকুন, অনুষ্ঠান দেখতে থাকুন। আমার নাম মোহাম্মদ শরীফুল ইসলাম, আমি সিরাজগঞ্জ জেলা থানা থেকে বলছিলাম। আমার বোনের বিয়ে হচ্ছে না, দেখতে আসে কথাবার্তা ঠিক হয়, পরবর্তীতে বিয়েটা আরো হয় না, ভেঙে যায়, এই জন্য ইস্তিকারা করতে চাই। আমার বোনের নাম মোসামত শাহিদ খাতুন, মায়ের নাম মোসামত সবুরা বেগম। জি শরীফুল ইসলাম ভাই, আপনি কল করলেন, আপনার বোনের বিয়ে হচ্ছে না, দেখতে আসে আবার পরবর্তীতে ভেঙে যায়, আল্লাহ তালা আসানি দান করুক, আল্লাহ তালা দয়া করুক। আর ইস্তেখার উত্তরও জানানোর চেষ্টা করব, পাশাপাশি বিবাহ যেন হয় এই জন্য কী আমল করবে তাও জানানোর চেষ্টা করব। সাথেই থাকুন, অনুষ্ঠান দেখতে থাকুন। পরবর্তী কল। আমার নাম সালাম, আমি বগুড়া থেকে। আমার সন্তান পিতা মাতা অবাধ্য, এই জন্য আমার চিকিৎসা চাই। জি প্রিয় ভাই, ইনশাআল্লাহ তাআলা রুহানি চিকিৎসা প্রদান করার চেষ্টা করব। আর আপনার নামের শুরুতে আব্দুস এই শব্দটি অ্যাড করে নেবেন, আব্দুস সালাম। যেহেতু সালাম শব্দটি আল্লাহ তাআলার নাম, আল্লাহ তাআলার গুণবাচক নাম, তো এর পূর্বে আব্দুস সালাম লাগানো উচিত। আব্দুস সালাম ভাই, ঠিক আছে ইনশাআল্লাহ তাআলা। তো আব্দুস সালাম ভাই, ইনশাআল্লাহ তাআলা রুহানি চিকিৎসা প্রদান করার চেষ্টা করব। সাথে থাকুন, অনুষ্ঠান দেখতে থাকুন। পরবর্তী কল। আমি কামরুজ্জামান, নারায়ণগঞ্জ থেকে। আমার ডান পায়ের রগের ব্যথা, পায়েতে ব্যথা, এই জন্য রুহানি চিকিৎসা চাই। জি কামরুজ্জামান ভাই, ইনশাআল্লাহ তাআলা রুহানি চিকিৎসা প্রদান করার চেষ্টা করব। সাথেই থাকুন, অনুষ্ঠান দেখতে থাকুন। পরবর্তী কল। আমি জামালপুর ডিস্ট্রিক্ট ইসলাম থানা থেকে বলছিলাম। আমার নাম মোহাম্মদ মুজাহুল ইসলাম। আমার ছেলে আমাদের কথাবার্তা শুনে না এবং অবাধ্য, বাসায় সবার সঙ্গে খারাপ ব্যবহার করে, কারো কথা শুনে না, কাউকে দেখতে পারে না, সে যেটা ভালো মনে করে সেটাই করে। আমি এর জন্য ইস্তিখারা করতে চাই। আমার ছেলের নাম মোহাম্মদ আবিদ হাসান, ছেলের মায়ের নাম মোসামত আসমা বেগম। জি ইনশাআল্লাহ তাআলা মাঝারুল ভাই, আপনি কল করলেন আপনার ছেলের সমস্যার কথা জানিয়ে, ইনশাআল্লাহ তাআলা রুহানি চিকিৎসাও প্রদান করার চেষ্টা হবে আর ইস্তিখারা উত্তর আমরা জানানোর চেষ্টা করব। সাথে থাকুন, অনুষ্ঠান দেখুন, দুরুদে পাক ও পাঠ করতে থাকুন। আরেকটি কল নিয়ে এরপর ইনশাআল্লাহ তাআলা একসাথে উত্তর দেওয়ার চেষ্টা করছি। পরবর্তী কল। আমার নাম মোহাম্মদ খায়দুল ইসলাম, কুটিগ্রাম থেকে ফোন করেছি। আমার ভাইয়ের পা ফুলে গেছে, রোনের চিকিৎসা চাই। সাইদুল ইসলাম ভাই, আপনি আমাদেরকে কল করলেন কুড়িগ্রাম থেকে, আপনার মায়ের পা ফুলে গেছে, জন্য রুহানি চিকিৎসা জানতে চেয়েছেন। ইনশাআল্লাহ তাআলা রুহানি চিকিৎসা জানানোর চেষ্টা করব। সাথেই থাকুন, অনুষ্ঠান দেখতে থাকুন। দর্শকবৃন্দ, আমরা পূর্বের মতো যারা রুহানি চিকিৎসার জন্য কল করেছেন তাদের কলের উত্তর আগে দেওয়ার চেষ্টা করব, এরপর যারা আমাদেরকে ইস্তিখারার জন্য বলেছেন ইস্তিখারার উত্তরও প্রদান করার চেষ্টা করছি। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আব্দুল জলিল ভাই আমাদেরকে কল করেছিলেন সিরাজগঞ্জ থেকে, জানিয়েছেন যে তার স্ত্রী গ্যাসের সমস্যা। দর্শকবৃন্দ, যদি কারো গ্যাসের সমস্যা থাকে এই আমলটি করতে পারেন। আমলটি হচ্ছে ইয়া মুহইয়ি
ইয়া মুহইয়ি এই ওয়াজিফাটি সাতবার পাঠ করবে। শুরুতে এবং শেষে দুরুদে পাক পাঠ করে নিজের শরীরে ফু দিবে, পানিতে ফু দিয়ে পানিও পান করবে। আশা করি আল্লাহ তাআলার দয়াতে গ্যাসের সমস্যা দূর হবে। পাশাপাশি পরামর্শ থাকবে ঠান্ডা পানি, তেল জাতীয়, চর্বি জাতীয় খাবার থেকে বেঁচে থাকা উচিত, বেশি বেশি পানি পান করা উচিত ইনশা আল্লাহ আজ্জাওয়াজাল। হানিফ ভাই নোয়াখালী থেকে আমাদেরকে মেসেজ করেছিলেন, জানিয়েছেন, কল করেছিলেন, জানিয়েছেন যে তার পেটে ব্যথা। তো দর্শকবৃন্দ, যাদেরই পেটের ব্যথা, পেটের ব্যথার জন্য এই আমলটি আপনি করবেন। আমলটি হচ্ছে আপনি এই ওয়াজিফাটি অর্থাৎ 23 পারায় সূরা সফাত আয়াত নাম্বার 47 এই আয়াতে কারিমাটি আপনি তিনবার পাঠ করবেন। শুরুতে এবং শেষে দুরুদে পাক পাঠ করে পানিতে ফু দিয়ে পানি পান করবেন, অথবা একটি সাদা কাগজের মধ্যে আয়াতে কারিমাটি লিখে নেবেন। এরপর এটিকে তাবিজের মতো ভাঁজ করে আপনি আপনার পেটে বেঁধে নিন। আশা করি আপনার পেটের সমস্যা, পেট ব্যথা দূর হবে ইনশাআল্লাহ আজ্জাওয়াজাল। আমাদেরকে মেসেজ করেছেন আব্দুল সালাম ভাই বগুড়া থেকে, তিনি জানিয়েছেন যে তার সন্তান পিতামাতার অবাধ্য। বর্তমান সমাজে দেখা যায় অধিকাংশ আমরা এই বিষয়টি সচরাচর দেখতে পারি। তো এক তো পিতামাতার কিছু ভূমিকা রয়েছে, আরেক হচ্ছে সন্তানদের ওই বিষয়গুলো বোঝা উচিত। তো পরামর্শ দেব, আলহামদুলিল্লাহ দাওয়াত ইসলামী দিনী পরিবেশ আপনাদের সামনে, আপনি আপনার সন্তানকে দিনী পরিবেশের সাথে দাওয়াত ইসলামীর সাথে সম্পৃক্ত করুন, যেখানে দাওয়াত ইসলামী সাপ্তাহিক সুন্নতে ভরা ইজতেমা অনুষ্ঠিত হয়, ইজতেমাতে অংশগ্রহণ করান, দাওয়াত ইসলামীর সাথে আশিকানের রসুলদের সাথে মাদানী কাফেলায় সফর করান, মুসাফির বানান। সে যখন ইলমে দিন শিখবে, সে যখন দিনী জ্ঞান অর্জন করবে, আমল সম্পর্কে জানবে, সে সেখানে গিয়ে পিতামাতার সাথে কীভাবে আচরণ করতে হয় এই বিষয়গুলো জানবে, তখন তার মধ্যে এক ইনকিলাব পরিবর্তন আসবে ইনশাআল্লাহ তাআলা। পাশাপাশি একটি ওয়াজিফা বলা হচ্ছে, আপনার সন্তান যখন ঘুমাবে তার 3 ফুট দূরত্ব বজায় রেখে নামাজি ব্যক্তি এই ওয়াজিফাটি পাঠ করবে, সূরা ইখলাস পাঠ করবে, একবার উঁচু আওয়াজে পাঠ করবে সূরা ইখলাস, এতটুকু উঁচু আওয়াজে পাঠ করবে যেন তার মানে কান পর্যন্ত পৌঁছে যায়, অর্থাৎ যিনি শুয়ে আছেন, ঘুমিয়ে আছেন, তার কান পর্যন্ত পৌঁছে যায়। সাথে এটাও সতর্কতা অবলম্বন করতে হবে যেন তার ঘুম না ভেঙে যায়। আশা করি আল্লাহ তাআলার দয়াতে তার যে সমস্যা পেরেশানি দূর হবে, আপনাদের বাধ্য হবে, আপনাদের কথা শুনবে ইনশা আল্লাহ আজ্জাওয়াজাল। কামরুজ্জামান ভাই আমাদেরকে কল করেছেন নারায়ণগঞ্জ থেকে, ডান পায়ের রগে ব্যথা, এই জন্য রুহানি চিকিৎসা জানতে চেয়েছেন। আল্লাহ তাআলা আপনার সমস্যা দূর করে দেখ। আপনি এক কাজ করুন, এই ওয়াজিফা ইয়া মুগনি একবার পাঠ করবেন, শুরুতে এবং শেষে দুরুদে পাক পাঠ করে হাতে ফু দিয়ে এরপরে আপনি ব্যথার স্থানে মালিশ করে দিন। আশা করি আল্লাহ তাআলা দয়াতে আপনার সমস্যা পেরেশানি দূর হবে ইনশা আল্লাহ আজ্জাওয়াজাল। আমাদেরকে মেসেজ করেছেন সাইদুল ইসলাম ভাই কুড়িগ্রাম থেকে, তার মায়ের পা ফুলে গেছে। দর্শকবৃন্দ, যাদের এই কোনো স্থান ফুলে যায়, ব্যথা হয়, আল্লাহ তাআলার এই গুণবাচক নাম ইয়া আলিয়ু এই ওয়াজিফাটি তিনবার পাঠ করবে, শুরুতে এবং শেষে দুরুদে পাক পাঠ করে যেই স্থানে ফোলা রয়েছে ওই স্থানে ফু দিবে। আশা করি আল্লাহ তাআলার দয়াতে ফোলা জায়গাও কমে যাবে, পাশাপাশি ব্যথা থাকলে ব্যথাও দূর হবে ইনশা আল্লাহ আজ্জাওয়াজাল। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। দর্শকবৃন্দ, আমাদেরকে ইস্তেখারার জন্য কল করেছিলেন শরীফুল ইসলাম ভাই সিরাজগঞ্জ থেকে, তার বোনের বিয়ে হচ্ছে না, দেখতে আসে, কথাবার্তা ঠিক হয়, পরবর্তীতে আর হয় না, ভেঙে যায়। তো ইস্তেখারা করা হয়েছে, ইস্তেখারাতে কেউ কিছু করেছে এরকম কোনো সমস্যা নেই, আল্লাহ তাআলার পক্ষ থেকে পরীক্ষার প্রতি ইঙ্গিত পাওয়া যাচ্ছে। আপনি আপনার বোনকে এই ওয়াজিফা পাঠ করতে বলুন, প্রতিদিন ফজরের নামাজের পরে ইয়া দাল জালালি ওয়াল ইকরম 312 বার পাঠ করবে, শুরুতে এবং শেষে দুরুদে পাক পাঠ করে আল্লাহ তাআলার দরবারে বিয়ের জন্য দোয়া করবে। আশা করি আল্লাহ তাআলার দয়াতে তার দ্রুত বিয়ের ব্যবস্থা হবে ইনশাআল্লাহ আজ্জাওয়াজাল। দর্শকবৃন্দ, দেখতে দেখতে অনুষ্ঠান একেবারে শেষের দিকে চলে এসেছি, বিদায় নিতে হবে, সময়ও প্রায় শেষের দিকে। এখনও অনেকের কল এবং মেসেজ রয়ে গিয়েছে, সকলের কল এবং মেসেজের উত্তর দিতে পারিনি, ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন, নিয়ত করছি পরবর্তীতে উপস্থিতে আপনাদের আরও কল এবং মেসেজের উত্তর দেওয়ার চেষ্টা করব। ততক্ষণ পর্যন্ত মাদানী চ্যানেলের সঙ্গে থাকুন। আসুন আমরা অনুষ্ঠান শেষ করার পূর্বে আল্লাহ তাআলার দরবারে দোয়া করব, যেন আল্লাহ তাআলা আমাদের প্রত্যেকের সমস্যা পেরেশানি দূর করে দেন। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ইয়া রাব্বি মুস্তাফা বা তুফাইল মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাদের মাতাপিতা এবং সকল উম্মতের গুনাহকে ক্ষমা করে দিন। ইয়া আল্লাহ আজ্জা ওয়াজাল মালিকুল মুলক, আমাদেরকে নেক আমল করার তৌফিক দান করুন।
ইয়া আল্লাহ আজ্জাওয়াজাল মালিকুল আমাদেরকে এক এবং নেক বানিয়ে দিন। ইয়া আল্লাহ আজ্জাওয়াজাল মুসলমানের ঋণগ্রস্ততা, বেকারত্বতা, সন্তানহীনতা, অহেতুক মামলা মোকদ্দমা, যার যে পেরেশানি রয়েছে দূর করে দিন। ইয়া আল্লাহ আজ্জাওয়াজাল অনেক ইসলামী ভাই, ইসলামী বোন মাদানী চ্যানেল কল করে নিজের সমস্যা পেরেশানি জানায়, ইয়া আল্লাহ তারা সহ যারাই অসুস্থ সুস্থতা দান করে দিন, যারা পেরেশানিতে রয়েছে পেরেশানি দূর করে দিন, যারা মুসিবতে রয়েছে মুসিবত থেকে উদ্ধার করে নিন, যারা ঋণগ্রস্ত ঋণ পরিশোধের ব্যবস্থা করে দিন। ইয়া আল্লাহ যারা মিথ্যা মামলা মোকদ্দমায় ফেঁসে আছে তাদেরকে বেকসুর খালাস করে দিন। ইয়া আল্লাহ আজ্জাওয়াজাল মালিকুল মাওলা, যারা আমাদেরকে কল করে মালিকুল মাওলা যে যে পেরেশানিতে ভুগছে মাওলা প্রত্যেকের পেরেশানিকে দূর করে দিন। ইয়া আল্লাহ আজ্জাওয়াজাল মালিকুল মাওলা, যারাই অসুস্থ সুস্থতা দান করুন। ইয়া আল্লাহ অনেকে আছে তারা বিবাহ করতে চায়, প্রাপ্তবয়স্ক হয়ে গিয়েছে কিন্তু বিবাহ হচ্ছে না। ইয়া আল্লাহ যাদেরই বিবাহ হচ্ছে না তাদেরকে বিয়ের ব্যবস্থা করে দিন। ইয়া আল্লাহ যাদের সংসারের মধ্যে আয় রোজগারে স্বামী স্ত্রীর মধ্যে পরিবারের মধ্যে ঝগড়া বিবাদ রয়েছে, মনোমালিন্যতা রয়েছে, দূরত্ব রয়েছে, সব কিছু দূর করে দিন। ঘরের মধ্যে খাস রহমত বরকত নাজিল করে দিন। ইয়া আল্লাহ অনেকের সন্তান হচ্ছে না, নেককার সন্তান দান করে দিন। ইয়া আল্লাহ ব্যবসার মধ্যে উন্নতি হচ্ছে না, উন্নতি দান করে দিন, বরকত দান করে দিন। ইয়া আল্লাহ হালাল রিজিকের ব্যবস্থা করে দিন, চাকরির ব্যবস্থা করে দিন। ইয়া আল্লাহ আজ্জাওয়াজাল শেখ তরিকাত আমির আল সুন্নাহ সহ সকল সুন্নি উলামায়ে কিরামের ইলমে আমলে হায়াতে কোটি কোটি বরকত দান করে দিন। ইয়া আল্লাহ আজ্জাওয়াজাল আমরা যা চাইতে পেরেছি আমাদের জন্য কল্যাণকর দান করে দিন, যা আমরা চাইতে পারিনি কিন্তু আমাদের জন্য কল্যাণকর তাও দান করে দিন। ইয়া আল্লাহ মাদানী চ্যানেলের মাধ্যমে বা যে যেখান থেকে হাত তুলে আমিন আমিন বলছে প্রত্যেকের মনে নেক ও জায়েজ দোয়াকে কবুল করে নিন। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবী আল্লাহ ওয়া আলা আলিকা ওয়া সাহাবিকা ইয়া নূর আল্লাহ। যখন আমাদের মৃত্যুর সময় আসবে হে আল্লাহ আমাদের অন্তরে এবং মুখে জারি করে দিন মধুর কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। অসহায়দের বাসনা করো